হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে খুবই সহজ একটি রান্না ডিম ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পোলাও, খিচুড়ি বা সাদা ভাতের সাথে কিন্তু এই ডিম ভুনা খেতে খুবই ভালো লাগে, আর ডিম ভুনা করাও খুবই সহজ। তাহলে চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখে আসি। ডিম ভুনা করার জন্য প্রথমে একটি হাঁড়িতে 5টা ডিম এবং পানি, সে সাথে একটু হলুদ দিয়ে ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এখন অলরেডি ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, একটা ডিম ফেটে গেছে দেখেই বোঝা যাচ্ছে। তো ডিম সিদ্ধ করার সময় যদি একটু হলুদ দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি ভালোভাবে ডিমগুলো সিদ্ধ হয়ে যায়। যাই হোক, এখন আমি ডিমগুলোকে নামিয়ে খোসা ছাড়িয়ে তারপরে ফিরে আসছি। ডিমগুলোকে ভালোভাবে সিদ্ধ করার পরে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর ডিমের খোসা দিয়ে আমি গায়ে একটু আঁচড় কেটে নিয়েছি, এভাবে করে যাতে করে ডিমগুলোর ভিতরে মশলাটা যায়। আর ডিমটা যখন আমি তেলে ভাজবো তখন ডিমটা খুব বেশি ফুটবে না যদি গায়ে একটু আঁচড় কেটে নেওয়া যায়। চুলায় আমি একটি কড়াই বসিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এসেছে, এবার যে একটু লবণ দিয়ে দিচ্ছি আমি এবং একটু হলুদ দিয়ে দিচ্ছি, এতে করে ডিমের কালারটা খুব সুন্দর আসবে। এখন ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিব, খুব বেশি ভাজা যাবে না, তাহলে উপরটা রাবারের মতো শক্ত হয়ে যাবে। তো ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলোকে তুলে নিব। ডিমগুলোকে আমি তুলে নিয়েছি, এখন ডিমটা রান্না করব। 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলোকে একটু বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন একটু বাদামি কালার হয়ে এসেছে, এ পর্যায়ে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা এবং 1/2 চা চামচ জিরা বাটা। সব মশলা আমি 1/2 চা চামচ করে দিয়েছি, আর আপনারা আপনার মশলাটার পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে দিলে কোনো সমস্যা নাই। এখন আমি ভালো করে সবকিছু একসাথে কষিয়ে নিব। মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ খাবারের রান্নার টেস্টটা কিন্তু মশলা কষানোর উপরে অনেকাংশে নির্ভর করে। যত ভালো করে মশলাটা কষানো হবে রান্নাটা ততই ভালো হবে। এখন আমি অনেক ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি যে পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। দিচ্ছি 2 তিনটে কাঁচামরিচ আর ডিমগুলো। ডিমগুলোকে মশলার সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমি। এখন কিন্তু টমেটোর সিজন, প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে যদি পছন্দ করেন কেউ সাথে কিন্তু একটা টমেটো কুচি কুচি করে কেটে দিতে পারেন। আমি
আর একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি ডিমটাগুলোকে রান্না করে নিব। এই পানিটা যখন শুকিয়ে যাবে তখনই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। জাল করার পরে ডিমগুলো রান্না হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে, তার মানে ডিমটা রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার ডিম ভুনা করা হয়ে গেছে। আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ডিম ভুনা করা আমরা সবাই পারি, তবুও আজকে রেসিপিটি আপনার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।